ওই সত্যি কি তোর বিয়ে? হুম, সত্যি। তুই কথাটা আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না? তোকে তো বহুবার বলেছি, কিন্তু তুই তো আমার কথার কোনো গুরুত্বই দিস না। দেখ, আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোকে অন্য কারো হতে দেব না। এখন এইসব কথা বলে কি লাভ? মা আমাকে দিব্যি দিয়েছে তোর সাথে যেন কোনো সম্পর্ক না রাখে। কিন্তু আমাদের ভালোবাসা কি হবে? কিসের ভালোবাসা? হ্যাঁ, তোকে কতবার বলেছি কেরিয়ার নিয়ে একটু সিরিয়াস হ, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না। এখন আমার কি করার আছে বল? এভাবে বলিস না, আমি তো অনেক চেষ্টা করেছি নিজেকে প্রতিষ্ঠিত করার, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। কি করব বল? কিন্তু তাই বলে কি আমাদের ভালোবাসা হেরে যাবে? দেখ, আমি আমার কষ্টটাকে লুকিয়ে রাখতে পারবো, কিন্তু আমার ভালোবাসাটাকে লুকিয়ে রাখতে পারবো না। আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। আমার বিয়ের কিন্তু আর মাত্র 10 দিন বাকি। তুই চিন্তা করিস না, আমাদের ভালোবাসাকে আমি হেরে যেতে দেব না। এরপর রাশেদ ঋতুর মাকে ফোন করলো। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি রাশেদ বলছি। ও, তুমি কেন ফোন করেছ? আসলে আপনাকে আমার কিছু কথা বলার আছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি প্লিজ আমার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করো। ওর বিয়ে ঠিক হয়ে গেছে। বিশ্বাস করুন আন্টি, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আর আপনার মেয়েও আমাকে অনেক ভালোবাসে। এইসব ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বললেই সেটাকে ভালোবাসা বলে না, আর আবেগ দিয়ে জীবন চলে না। আমি আপনার মেয়েকে মন থেকে ভালোবাসি, আর আমি অন্য কারোর সাথে ওর বিয়ে হতে দেব না। দেখো রাশেদ, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো। কি করবে তুমি? হ্যাঁ, আর আমার মেয়েকে বিয়ে করার কি যোগ্যতা আছে তোমার? শুধুমাত্র যোগ্যতা দিয়ে ভালোবাসা হয় না শাশুড়ি মা, ভালোবাসা মনের গভীর থেকে আসে। এসব নাটক বন্ধ করো। শুধুমাত্র টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না শাশুড়ি মা। আর আপনার মেয়ে যদি আমার সাথে হ্যাপি থাকে, তাতে আপনার সমস্যা কোথায়? আমি মা হয়ে ওকে অন্ধকার পথে ঠেলে দিতে পারি না। আপনি যেটাকে অন্ধকার পথ বলে মনে করছেন, আপনার মেয়ের কাছে কিন্তু সেটাই আলোর পথ। ভালোবাসা বোঝার মতন ক্ষমতা ওর আছে, কিন্তু আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে ওর মতন একটা মেয়ে আপনার মতন একটা ভিলেন মায়ের পেটে জন্ম নিল কি করে। মুখ সামলে কথা বলো রাশেদ, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। এখনো তো লিমিট ক্রস করার মতন কিছুই দেখেননি শাশুড়ি মা, লিমিট তো এবার ক্রস করব। কি করবে তুমি? কি করব? শ্বশুরজিকে কিডন্যাপ করব। আপনি শুধু দেখে যান। বাই শাশুড়ি মা। পরের দিন সকালে রাশেদ আবার ঋতুকে ফোন করে। হ্যালো। ওই শোন। হুম, বল। তোর মাকে ফোন করেছিলাম, কিন্তু কিছুতেই বোঝাতে পারলাম না। এখন কি করবি? চল, কালকে আমরা বিয়ে করব। কিন্তু মা যে আমাকে দিব্যি দিয়েছে। আচ্ছা, তুই কি আমাকে ছাড়া অন্য কারোর সাথে হ্যাপি থাকতে পারবি? না, পারবো না। আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। এই পাগলি, চুপ, একদম চুপ। আমি আছি না, আমিও কি তোকে ছাড়া বাঁচতে পারবো? শোন, আমি চাই না আমাদের ভালোবাসার পরিণতিটা একটা ট্র্যাজেডির মতন হোক। আমরা দুজনেই তো কাউকে ছাড়া থাকতে পারবো না, তাই না? তার চেয়ে বরং চল আমরা বিয়ে করি, তাহলে কাউকে যেতে হবে না, মরতেও হবে না। আমি আমার মা বাবাকে কি জবাব দেব? দেখ, আমরা কেউ কিন্তু মা বাবার পারমিশন নিয়ে ভালোবাসিনি। আমরা যদি ভালোবেসে ভুল করে থাকি, তাহলে সেটা অনেক আগে করে ফেলেছি। বিবেক তো আমারও ধিক্কার দিচ্ছে, কিন্তু কি করব বল? আমি যে বাঁচতে চাই, আমি যে তোর সাথে সারাটা জীবন কাটাতে চাই। আমিও তোকে হারাতে চাই না, আমিও তোর বুকে মাথা রেখে বাঁচতে চাই সারাটা জীবন। চল, তবে কালকেই আমরা বিয়ে করব। হুম, চল তাহলে। তারপরের দিনই রাশেদ ঋতুকে তার বাড়ি থেকে নিয়ে আসে। রাশেদের পরিবার থেকে তাদের সম্পর্কটা নিয়ে কোনো আপত্তি ছিল না,
কিন্তু ঋতুর মা বাবার অভিমান ভাঙানোটা তাদের দুজনের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এরপরে ঋতু তার বাবাকে ফোন করে। হ্যালো বাবা, তোকে বলেছি না ফোন করবি না? আই এম সো সরি বাবা। কিসের সরি? হ্যাঁ, তোর কি কোনো অভাব রেখেছিলাম? ছোটবেলা থেকে তোর সমস্ত আবদার পূরণ করেছি আমি, যা করেছি সব তোর সুখের জন্য করেছি। আমি রাশেদের সাথে অনেক সুখে থাকব বাবা। এসব বলে আর কোনো লাভ নেই, তুই আমাদের কাছে মরে গেছিস। এভাবে কেন বলছো বাবা? প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা। এরপরে ঋতু এবং রাশেদ অনেক চেষ্টা করেছিল তাদের সাথে যোগাযোগ করার, কিন্তু ঋতুর মা বাবা দুজনই কারো ফোন রিসিভ করেননি। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে রাশেদ ঋতুর মা বাবাকে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস ক্লিপ পাঠায় এবং তারা দুজনে সেই ভয়েস ক্লিপটি শুনতে থাকে। সরি পাপ্পা, সরি মা, আমি আপনাদের কষ্টটা বুঝতে পারছি। আমি জানি আমরা অনেক বড় ভুল করেছি, জানি না এই ভুলটার ক্ষমার যোগ্য কি না। আপনাদের জায়গায় আমি নিজেকে দাঁড় করিয়ে দেখেছি। হ্যাঁ, সত্যি আমরা অনেক বড় ভুল করেছি। মেয়েকে জন্ম দিয়ে ছোটবেলা থেকে তাকে লালন পালন করে তার শত শত আবদার পূরণ করার পরেও সেই মেয়ে যদি এভাবে মা বাবাকে ধোকা দিয়ে অন্য কারো হাত ধরে চলে যায় তাহলে কতটা কষ্ট হয় আমি অনুভব করেছি। কিন্তু বিশ্বাস করুন, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবো না। আর আমার বিশ্বাস আপনারা মা বাবা হয়ে কখনো আমাদের মৃত্যু কামনা করবেন না, আর তাই আমি আশা করি আপনারা আমাদের ভালোবাসাকে বোঝার চেষ্টা করবেন। আমি হয়তো বড় কোনো চাকরি করি না, হয়তো আমার রাশি রাশি টাকা পয়সা নেই, কিন্তু আমার বুকের মাঝে আপনার মেয়ের জন্য যতটা ভালোবাসা আছে সেই ভালোবাসা দিয়ে আমি সারা জীবন আমি তাকে সুখে রাখতে পারবো। আপনারা যেমন আপনাদের মেয়েকে ভালোবাসেন, আপনাদের পরে আমিও ঠিক একই রকমভাবে আপনাদের মেয়েকে ভালোবাসি। ওর জীবনে কোনোদিনও ভালোবাসার অভাব হবে না। সারা জীবন আমার বুকের মাঝখানে আপনাদের পাগলি মেয়েটাকে আগলিয়ে রাখবো, কথা দিচ্ছি। প্লিজ পাপা, প্লিজ মা, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের সুখের জন্য আপনাদের আশীর্বাদ অনেক বেশি প্রয়োজন, আর আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। পাগড়িটা আমাকে অনেক ভালোবাসে, আর আমিও পাগড়িটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। পাগড়িটা আমার জীবন। ভালো থাকবেন পাপা, ভালো থাকবেন মা। দুদিন পর রাশেদ ও ঋতুর বিয়ের আয়োজন। শত শত মানুষ ভিড় করেছে, সানাই বাজছে, কিন্তু ঋতু ও রাশেদের মনে একটা চাপা কষ্ট। তাদের দুজনকেই একটা অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছিল। এরপর কিছুক্ষণ পর কন্যাদানের প্রাক মুহূর্তে ঋতুর মা বাবা বিয়ের মণ্ডপে এসে হাজির। রাশেদ এবং ঋতু দুজনের কাছেই এটা একটা অনেক বড় সারপ্রাইজ ছিল। তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ঋতু ছুটে গিয়ে তার মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, সরি পাপা, সরি মা, এই অনেক হয়েছে, আর কাঁদতে হবে না। বাহ, তোকে বউ সেজে অনেক সুন্দর লাগছে তো, আমার লক্ষ্মী মেয়ে। সরি মাদার ইন ল, না তোমার কোনো মাফ নেই। কেন শাশুড়ি মা? কারণ তুমি তোমার শ্বশুরজিকে কিডন্যাপ করা হুমকি দিয়েছো। সরি সরি সরি, তুমি জানো না আমি তোমার শ্বশুরকে কতটা ভালোবাসি। শ্বশুরজি শাশুড়িমাকে বলুন না আমাকে মাফ করে দিতে। এটা তোমাদের জামাই শাশুড়ির ব্যাপার, আমি কিছু বলতে পারবো না, কিছু বললে আবার কেস খেয়ে যাব, বুঝলে তো? ঠিক আছে শ্বশুরজি, জামাইয়ের প্রতি কোনো দয়া নেই, তাই তো আমিও দেখে নেব। এই ঋতু চল বিয়েটা করে ফেলি। এ কি বললি, তোর বিয়ে নাকি? আরে পাগলি, তোর সাথেই তো আমার বিয়ে। ও তাই তো, আমি তো ভুলেই গেছি। তুই একটা মস্ত বড় পাগলি, এই চল চল, বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। হুম, ও পুরোহিত মশাই, তাড়াতাড়ি আমাদের বিয়েটা করান।
যে মানুষটা আমাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, যে মানুষটাকে আমিও সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসি, যে মানুষটাকে আমি কথা দিয়েছি তার হাত ধরে চলতে চলতে আমি বুড়ি হব আর সে বুড়ো হবে, সেই মানুষটাকে ছেড়ে আমি কি করে বাঁচব? আমি তোমাকে অনেক ভালোবাসি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।